প্রিয় গত ভিডিও আমরা দেখে এসেছিলাম যে কিভাবে তড়িৎ রাসায়নিক সারির সাহায্যে কোন একটা কোষে অ্যানোড এবং ক্যাথোড নির্ধারণ করা হয় এবং আমরা ক্লাসের শেষে লবণ সেতু এবং তার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম আজকের ভিডিও ক্লাসে আমরা ড্রাইসেল নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি তোমাদের সাথে রয়েছে আশিক সাহা চলো শুরু করা যাক প্রথমেই আমরা ড্রাইসেল সম্পর্কে কিছু সাধারণ ধারণা রয়েছে সেগুলো দেখে নিই প্রথমত ড্রাই সেল বা ড্রাই কোষ হচ্ছে এক ধরনের গ্যালভানিক কোষ তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখানেও কি থাকবে অ্যানোড এবং ক্যাথোড থাকবে এবং যেহেতু সেটা একটা গ্যালভানিক কোষ তার মানে এখানে রাসায়নিক শক্তিকে আমরা কি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করব। এবং দেখো পরের লাইনেই আমরা দেখতে পাচ্ছি যে ড্রাই সেলের মাধ্যমে কী করা হয় রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় আমরা ড্রাই সেল কোথায় ব্যবহার করে থাকি সাধারণত আমরা আমাদের যে টর্চ লাইট কিংবা টিভির রিমোট রেডিও কিংবা খেলনাতে যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে মূলত ড্রাইসেল এবং এই ড্রাই সেলেও অ্যানোড এবং ক্যাথোড রয়েছে এবার আমরা এই ড্রাই সেলের গঠন এবং সেখানে কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে সেগুলো দেখব এবং এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটা দেখব প্রথমে আমরা ড্রাই সেলের গঠনটা একটু দেখে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি কি ড্রাই সেলের মূল যে কাঠামোটা সেখানে রয়েছে দস্তা কিংবা জিঙ্কের একটা পাত্র এটাকে ধাতব জিঙ্কের ছোট কৌটাও বলা হয় মাঝে মাঝে এবং এই জিঙ্কের পাত্রটা কিংবা জিঙ্কের কৌটাটা মূলত ড্রাই সেলের অ্যানোড হিসেবে কাজ করে তার মানে এই পাত্রটাকে আমরা বলছি কি জিঙ্কের পাত্র এবং যেটা হচ্ছে কি ড্রাই সেলের অ্যানোড এবং বাইরে আরও দেখানো হচ্ছে যে বাইরের বা কাগজের পর্দা যেটা ব্যবহার করা হয় সেটা নিচে আমরা একটা ধাতব দেখতে পাচ্ছি যেটা কি পুরো স্ট্রাকচারটাকে ধরে রাখছে উপরে একটা ধাতব ক্যাপ লক্ষ্য করা যায় ঠিক মাঝামাঝি অংশটাতে রয়েছে একটা কার্বন রড তার মানে এটা হচ্ছে কি গ্রাফাইটের একটা রড যেটা আমাদের ড্রাই সেলে ক্যাথড হিসেবে কাজ করে আর কি কিছু রয়েছে হ্যাঁ আরো কিছু রয়েছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে আমাদের জিঙ্ক ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এবং তার সাথে সাথে ডিস্টিল্ড ওয়াটার মিশ্রিত একটা পেস্ট বানানো হয় যেটাকে আমরা বলছি কি কাই তো এই পেস্ট দ্বারা কি করা হয় জিঙ্কের যে বাকি মানে কোটার যে বাকি অংশটুকু রয়েছে সেটা পূর্ণ করা হয় এবং তার ঠিক মাছ বরাবর কার্বন দণ্ডটা বা গ্রাফাইট দণ্ডটাকে বসানো হয় এবং এই কার্বন দণ্ডটা এখানে কি হিসেবে কাজ করে ক্যাথোড হিসেবে কাজ করে তো এই হচ্ছে আমাদের গঠনটা এবং এখানে ওয়াশার ও সিলের মাধ্যমে এই জায়গাটাকে ফিক্সড করে দেয়া হয় আর তোমরা এই ড্রাই সেলের ক্ষেত্রে দেখে আসবে যে নিচে কি একটা সমতল ধরনের একটা বেস থাকে আর উপরে এরকম একটা বর্ধিত অংশ বা একটা টিউবের মতন মাথা সহ একটা অংশ থাকে এবং এখানে প্লাস মাইনাসটা খুবই ইম্পর্টেন্ট আমরা একটু দেখে কোথায় এবং মাইনাস কোথায় কেন এই জায়গাটাকে মাইনাস বলা হচ্ছে এবং কেন এই জায়গাটাকে প্লাস বলা হচ্ছে এটা আমরা এই টপিকটা বোঝার শেষের দিকে একটু লক্ষ্য করব যখনই কোন একটা বাল্ব কিংবা অন্য কোনো ইলেকট্রিক যন্ত্রপাতির যন্ত্রের দুইটা প্রান্ত এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সাথে যুক্ত করব তখনই এখানকার যে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ আমাদের ড্রাই সেলের যে পজিটিভ এবং নেগেটিভ সেটার সাথে যুক্ত করলে আমরা কিছু বিক্রিয়া পাবো এবং সেই বিক্রিয়াটা কি আমরা বিক্রিয়াগুলোকে দুটা ভাগে ভাগ করে নেব একটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া আর একটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া তো ভাইয়া শুরুতেই বলে এসেছি যে এখানে জিঙ্কের যে পাত্রটা বা জিঙ্কের যে কৌটাটা সেটা অ্যানোড হিসেবে কাজ করে আর আমরা জানি যে অ্যানোডে জারণ ঘটে তাহলে খেয়াল করে দেখো অ্যানোডের বিক্রিয়া এই ঘটনাটা ঘটে অর্থাৎ জিঙ্ক কি করে দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয় তাহলে এই যে জিঙ্কের পাত্রটা এখানে কি হচ্ছে দুটা ইলেকট্রন তৈরি হচ্ছে এরকম প্রতিটা জিঙ্ক পরমাণু কি অসংখ্য ইলেকট্রন তৈরি করে ফেলবে তার মানে আমার যে অ্যানোডটা সেটা এখানে কি ঋণাত্মক চার্জের একটা আধার হিসেবে মাইনাস হয়ে যাচ্ছে তার মানে আমার ড্রাই সেলে অ্যানোড হচ্ছে মাইনাস তার মানে জিঙ্কটা হচ্ছে মাইনাস এরপরে এই যে অ্যানোডে আমার দুটো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে সেটা কার্বন দণ্ডে চলে আসে অর্থাৎ কার্বন দণ্ডে যখন ইলেকট্রন চলে আসছে সেই কার্বন দণ্ড থেকে আমাদের এই চারপাশে যে আমরা পেস্টটা দেখতে পাচ্ছি ডিস্টিল ওয়াটার জিঙ্ক ক্লোরাইড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সেখানের অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম আয়নটা এবং ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডটা কি করে এই কার্বন দণ্ডটা থেকে ইলেকট্রন গ্রহণ করে নেয় তারা ইলেকট্রন গ্রহণ করে যথাক্রমে অ্যামোনিয়া গ্যাসে এবং ডাই ম্যাঙ্গানিস ট্রাইঅক্সাইডে পরিণত হয় যেটা হচ্ছে কি আমার ক্যাথোড বিক্রি তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা কি পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আয়ন আর এখানে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড ছিলই তারা কি করছে তারা কি এই জায়গাটাতে রয়েছে অর্থাৎ কার্বন দণ্ডের বা গ্রাফাইট দণ্ডের চারপাশ জুড়ে রয়েছে তো সেখান থেকে তারা ইলেকট্রন গ্রহণ করবে ধাতব কার্বন দণ্ড থেকে তারা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে অ্যামোনিয়া এবং পরিণত হচ্ছে এবং পাশাপাশি সেখানে পানি উৎপন্ন হচ্ছে এবার ক্যাথোডে এই বিক্রিয়া ঘটলো এবং যেহেতু আমাদের কার্বন দণ্ডটা থেকে বা ক্যাথোড থেকে অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড ইলেকট্রন গ্রহণ করে ফেললো তার মানে কার্বন দ্বন্দ্বটাতে কি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো আর ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়া মানে সেটা হচ্ছে প্লাস এবং এই কারণেই আমাদের ক্যাথরটা হয়ে যায় প্লাস সেজন্যই এখানে আমরা প্লাস চিহ্ন দিয়েছি আর এখানে অ্যানোডের মাইনাসের জন্য মাইনাস চিহ্নটা দিয়েছি তাহলে এবার পুরো বিক্রিয়াটাকে আমরা যদি দেখি খেয়াল করে দেখো সামগ্রিক কোষ বিক্রিয়াতে আমরা ইলেকট্রনগুলো কাটাকাটি করে দেব এবং কি কি উৎপন্ন হচ্ছে এখানে বা কি কি থাকছে একটু খেয়াল করে দেখি এখানে জিঙ্ক অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম আয়ন যেটা এসেছিল কি অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ডাই আর উৎপন্ন হচ্ছে এখানে জিঙ্ক আয়ন অ্যামোনিয়া গ্যাস ডাই ট্রাই অক্সাইড এবং পানি এখন ধীরে ধীরে এরকম কি যখনই ক্যাথোডের বিক্রিয়াটা ঘটবে এখানে পানি উৎপন্ন হবে তো এই পানির পরিমাণটা যখন ধীরে ধীরে বাড়তে থাকবে তখন কি একসময় ব্যাটারিটা ফেটে যেতে পারে তখন এই পানিটাকে মূলত শোষণ করে নেয় এই পেস্টে যে জিঙ্ক ক্লোরাইডটা ছিল সেই জিঙ্ক ক্লোরাইডটা এই জিঙ্ক ক্লোরাইড পানিটাকে ধীরে ধীরে শোষণ করে বিধায় আমাদের ড্রাইসেলটা কি অনেক সময় পর্যন্ত কার্যক্ষম থাকে এবং সেটা ফেটে যায় না এখন এই ড্রাইসেলের ক্ষেত্রে আরো কিছু কথা সেটা হচ্ছে ড্রাইসেলের অ্যানোড এবং ক্যাথড প্রান্তকে যদি বাল্ব বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্তে আমরা যুক্ত করি তাহলে তোমরা বুঝতে পারছো যে এই অংশটাতে অর্থাৎ অ্যানোড অংশটাতে মাইনাস আর ক্যাথোড অংশটাতে প্লাস যখন এটা কোনো বাল্ব কিংবা অন্যান্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্তে যুক্ত করা হচ্ছে সেখানে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হচ্ছে আর আমরা জানি সবাই যে ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তাহলে যেখানে আমাদের বিদ্যুতের প্রয়োজন সেখানে ড্রাই সেল সংযুক্ত করলেই আমরা কি একটু আগে যেই অ্যানোড ক্যাথোড বিক্রিয়াগুলো দেখলাম সেগুলো সংগঠিত হবে এবং আমরা প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তিটা এখান থেকে পেয়ে যাব তাহলে ড্রাই সেলে আমরা মূলত কি শিখলাম ড্রাই সেলে আমরা শিখলাম যে এটাও হচ্ছে একটা গ্যালভানিক কোষ যেখানে অ্যানোড ক্যাথোড রয়েছে এবং মূলত এই ড্রাই সেলটার ব্যবহার হচ্ছে আমাদের রিমোটের ব্যাটারি টর্চলাইটের ব্যাটারি কিংবা খেলনা গাড়ি বা অন্যান্য খেলনাগুলোতে এখানে গঠনে আমরা দেখতে পেলাম যে গঠনে রয়েছে এখানে জিঙ্ক পাত্রটা দস্তার পাত্র যেটা কি আমাদের অ্যানোড হিসেবে কাজ করে এবং তার মাঝে অবস্থিত কার্বন দণ্ড কিংবা গ্রাফাইট দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করে এবং এখানে পেস্ট থাকে সেটা কি জিঙ্ক ক্লোরাইড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ডিস্টিল্ড ওয়াটার সাধারণ পানি ব্যবহার করলে চলবে এখানে ডিস্টিল ওয়াটার দিতে হবে তার পেস্ট এবং এখানে অ্যানোড ক্যাথপ বিক্রিয়া সংগঠিত হওয়ার পরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে যেই বিদ্যুৎ দিয়ে কি আমরা বাল্ব বা অন্যান্য যেই ইলেকট্রনিক যন্ত্রপাতি সেগুলো চালাতে পারি এরপরেই আমরা চলে আসছি তড়িৎ রাসায়নিক কোষের কিছু প্রয়োগ নিয়ে আমরা কিন্তু সৃষ্টি শুরু থেকেই বিভিন্নভাবে বিভিন্ন জিনিস আবিষ্কার হয়ে আসছে সেই আদিম কাল থেকে যখন আমরা আধুনিক যুগে আধুনিক যুগের যখন আগমন ঘটলো ব্যবহার করছি এবং একটা সময় প্রাচীনকালেও কিন্তু একটা ধাতুর উপরে অন্য একটা ধাতুর প্রলেপ ব্যবহার করা হতো তড়িৎ বিশ্লেষণ কৌশলটা ব্যবহার করি কিন্তু তখন হয়তো বা তারা জানতেন না তারা জানতেন না যে এটা তড়িৎ বিশ্লেষণ কৌশল এখন আমরা তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যাপকভাবে ব্যবহার করছি অর্থাৎ আগের মানুষেরা তারা না জেনেই এই কৌশলটা ব্যবহার করত এবং আমরা যখন জানতে পারলাম যে তড়িৎ বিশ্লেষণ কৌশলের ব্যবহারটা শুধুমাত্র এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াই নয় বরং এর আরও ব্যাপক পরিধি রয়েছে যেমন আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কি করে আসছি আকরিক থেকে ধাতু নিষ্কাশন করে আসছি বিদ্যুৎ শক্তির উৎপাদন কিংবা মূল্যবান কোনো রাসায়নিক পদার্থের উৎপাদন অথবা পদার্থের বিশুদ্ধকরণ ইত্যাদি নানা কাজ করে আসছি তার মধ্যে অন্যতম আরেকটা কাজ হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল বা হাইড্রোজেন জ্বালানিকোষ এখানে কি ঘটনা ঘটে এটা খুব বিস্তারিত আমরা পড়বো না এখানে উচ্চতর শ্রেণীতে হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে মূলত তোমরা মনে রাখবে যে হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং এখানে অ্যানোডে হাইড্রোজেন অনুটা জারিত হয় আর ক্যাথোডে অক্সিজেন বিজারিত হয় পানি উৎপাদন করে ফলে কোষে ইলেকট্রন অ্যানোড হতে ক্যাথোডে ইলেকট্রনটা প্রবাহিত হয় এবং এই বিদ্যুৎটা সাহায্যে অর্থাৎ হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে কিন্তু গাড়ি পর্যন্ত চলতে পারে এবং আমরা সারা পৃথিবীতে যে সকল মোবাইল ফোন ক্যালকুলেটর কিংবা কম্পিউটার ব্যবহার করছি সব ক্ষেত্রেই কিন্তু ব্যাটারি ব্যবহার হয় আমরা পরের আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের যন্ত্র তো এটাকে আমি যদি খুব সংক্ষেপে বলি তোমরা অনেকেই তোমাদের বাসা বাড়িতে যারা যাদের ডায়াবেটিস রয়েছে অর্থাৎ ডায়াবেটিক প্যাশেন্ট যারা তাদের রক্তের গ্লুকোজের পরিমাণটা নির্ণয় করার জন্য একটা কি তড়িৎ বিশ্লেষণ কৌশল নির্ভর সেন্সর ব্যবহার করা হয় অর্থাৎ এরকম একটা যন্ত্র এবং খেয়াল করে দেখো মাঝখানে ফাঁকা জায়গাটাতে এখানে কি ঘটে মূলত আমরা একটু ধীরে ধীরে ব্যাখ্যাটা করি আমরা আঙ্গুলের কোনো একটা ছোট অংশে যখন এই জায়গাটাতে ধরো এটা একটা আঙ্গুল এখানে একটা কি ফুটা করা হচ্ছে একটা এখানে একটা নিডল লাগানো থাকে যেটার মাধ্যমে কি এই ছিদ্রটা করা হয় অর্থাৎ সরি আলাদা একটা নিডল থাকে যেটা কি আঙ্গুলটা ছিদ্র করা হয় এবং এখান থেকে রক্ত আসে এইখানে আমরা যে যন্ত্রটার মাঝে একটা কি পাতলা চিকন অ্যানোট এবং ক্যাথট লাগানো আছে এবং মাঝে একটা ফাঁকা অংশ রয়েছে যখনই এই ফাঁকা অংশটাতে অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের মাঝের ফাঁকা অংশটাতে কি রক্ত দেয়া হয় এই রক্তটা কই থেকে আসে এই রক্তটা আমরা দেখতে পাচ্ছি এই আঙ্গুলটা থেকে আসছে এবং এখানে যখনই রক্তটা আসে তখনই কি ঘটনা ঘটে আমরা একটা রিডিং দেখতে পাই মূলত এটা কেন ঘটছে আসলে অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানের এই ফাঁকা নালিটাতে বা ফাঁকা চ্যানেলটাতে যখনই রক্ত দেওয়া হচ্ছে তখনই এখানে একটা পূর্ণ তড়িৎ কোষ গঠিত হয়ে যাচ্ছে এবং ফাঁকা নালিতে রক্ত দিলে কোষে সংযুক্ত উৎস থেকে যখন বিদ্যুৎ প্রবাহের ফলে রক্তে অবস্থিত গ্লুকোজ অনুটা অ্যানোডে জারিত হচ্ছে তখনই কি ভিতরে যেই হিসাব নিকাশ করা যন্ত্র অর্থাৎ প্রোগ্রাম করা রয়েছে সেখানে গ্লুকোজের জারণের ফলে যে ইলেকট্রন সংখ্যা উৎপন্ন হয় সেটা নির্ণয় করে এই যন্ত্রটা কি করে তার পর্দায় বা স্ক্রিনে রক্তে অবস্থিত গ্লুকোজের যে পরিমাণটা সেটা একটা ডিজিট আকারে বা একটা সংখ্যা আকারে প্রকাশ করে তাহলে বাসাবাড়িতে যখন আমরা দেখি যে ঘটনাটা কি এটাকে যদি আমি আরেকবার রিপিট করি এখানে যখন ব্লাডটা দিচ্ছি তখনই কি বর্তন পূর্ণ হয়ে যাচ্ছে এবং এখানে রিডিংটা শো করছে এবং খেয়াল করে দেখবে যে বাসাবাড়িতে এরকম যন্ত্র অর্থাৎ ডায়াবেটিস মাপার বা ডায়াবেটিক পেশেন্টদের জন্য ব্যবহৃত এই যন্ত্রে গ্লুকোজের পরিমাণটা নির্ণয় করতে কিন্তু এক মিনিট বা তার চেয়েও কম সময় লাগে অর্থাৎ নিডেল দিয়ে বা সুচটা দিয়ে আঙ্গুলটা ফুটা করলে ব্লাডটা যখনই এই চ্যানেলটাতে ফেলা হয় তখনই কি আমরা কিছুক্ষণের মধ্যেই রেটিংটা পেয়ে যাই তাহলে খেয়াল করে দেখো হাইড্রোজেন ফুয়েল সেল থেকে শুরু করে ডায়াবেটিস রোগীদের বা ডায়াবেটিক রোগীদের যে রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় সব কিছুতেই প্রায় আমাদের তড়িৎ রাসায়নিক কোষের একটা ভূমিকা রয়েছে তবে সময় কি আমরা এদের থেকে উপকারী পাব না এদের কিছু ক্ষতিকর দিকও রয়েছে খেয়াল করে দেখো আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যাটারি ব্যবহার করে থাকি এবার আমরা স্বাস্থ্য পরিবেশের উপরে ব্যাটারি একটু প্রভাব দেখব আমরা ড্রাই সেল ব্যবহার করে থাকি মূলত টর্চ লাইট জ্বালানোর কাজে কিংবা টিভি বা এসি রিমোটে তোমরা আরেকটা ব্যাটারি সম্পর্কে বিস্তারিত পড়বে উচ্চত শ্রেণীতে সেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি যেটা বাস ট্রাক ইত্যাদিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে মূলত এইসব ব্যাটারিতে বিভিন্ন ধাতু থাকে এবং সেই ধাতুগুলোর আয়ন ব্যবহার করা হয়ে থাকে যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে ক্ষতিকর যেমন ড্রাই সেলে আমরা দেখে আসলাম একটু আগে যে সেখানে কি জিঙ্ক থাকছে মানে দস্তায় এবং সেখানে আরও রয়েছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এছাড়া আমরা লেড স্টোরেজ ব্যাটারিতে দেখব যে সেখানে ক্ষতিকারক সীসা এবং সীশার অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে এটা একটা লেড স্টোরেজ ব্যাটারি ছবি দেখানো হচ্ছে এবং রাসায়নিক ধর্মের বিবেচনা এই পদার্থগুলো অর্থাৎ এই যে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড লেড লেড অক্সাইড এগুলো কিন্তু অনেক বিষাক্ত এবং কার্সিনোজেনিক কার্সিনোজেনিক মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী তার মানে এই যে আমরা ব্যাটারিগুলো ব্যবহার করছি সেটা ড্রাইসেল হোক কিংবা লেড স্টোরেজ ব্যাটারি হোক এদেরকে আমরা ব্যবহারের পরে যদি যে কোনো জায়গায় অর্থাৎ যেখানে সেখানে ফেলে দিই তাহলে কি ঘটনা ঘটবে তাদের মধ্যকার যে বিষাক্ত পদার্থগুলো আছে অর্থাৎ ম্যাঙ্গানিস অক্সাইড লেড লেড অক্সাইড এগুলো কি খুব সহজেই এই বিষাক্ত পদার্থগুলো মাটির সাথে মিশে যাবে আবার তার সাথে সাথে পানির সাথেও মিশে যেতে পারে বৃষ্টি হলে সেই বৃষ্টির পানিটার সাথে এই বিষাক্ত পদার্থগুলো জলাশয়ে চলে যাবে তার মানে একই সাথে তারা মাটি এবং পানিকে দূষিত করে ফেলবে যেটা কি আমাদের জীবের জন্য অর্থাৎ সেই মাটিতে কিংবা পানিতে যেই জীবগুলো বসবাস করছে কিংবা জীবন যাপন করছে তাদের জন্য অনেক ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসবে তাহলে আমরা খেয়াল করব যাতে করে এই ধরনের ব্যাটারিগুলো আমরা যখন ব্যবহার করি সেটা তোমার মোবাইল ফোনের ব্যাটারি অর্থাৎ আগে যে মোবাইল ফোনগুলো কিপ্যাড ফোনগুলো ছিল সেগুলোতে কি ব্যাটারি রয়েছে এখনও রয়েছে এছাড়া ড্রাই লেড স্টোরেজ ব্যাটারি এগুলো ব্যবহারের পরে আমরা কিন্তু তাদের যে ডিসপোজালটা তাদের যে পরিত্যাগটা সেটা অত্যন্ত নিরাপদভাবে করার চেষ্টা করব যাতে করে সেটা আমাদের মাটি পানি অর্থাৎ সর্বোপরি আমাদের পরিবেশের উপরে কোনো ক্ষতিকর প্রভাব বয়ে না নিয়ে আসে আজকের ভিডিও ক্লাস আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও ক্লাসে আমরা নিউক্লিয়ার রিয়াকশনস এবং সেখান থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ